হ্যালো বন্ধুরা, আজকের আমি আপনাদের দেখাবো রেশন কার্ডের কিভাবে ফ্যামিলি আলাদা করবেন, সেই ফ্যামিলি আলাদা করার নতুন পদ্ধতি। আগে 13 নম্বর ফর্ম ফিল আপ করলে ফ্যামিলি আলাদা হতো, কিন্তু বর্তমানে আর 13 নম্বর ফর্ম ফিল আপ করলে ফ্যামিলি আলাদা করা যাবে না। এবারে নতুন পদ্ধতিতে ফ্যামিলি আলাদা করতে হবে। ফ্যামিলিতে হয়তো অনেকেই একসাথে আছে, তাই আপনারা চাইছেন যে ফ্যামিলিটা ভাগ করতে। সেজন্য খুব সহজ পদ্ধতিতে আজকের আমি আপনাদের ফ্যামিলি আলাদা করার ভিডিও দেখাবো। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে কোনো একটি ব্রাউজার নেবেন, নেওয়ার পর একটি নিউ ট্যাব নেবেন, নিয়ে লিখবেন WBPDS, লিখে এন্টার মেরে দেবেন। দেওয়ার পরে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এবারে এখানে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল হোম পেজটি চলে এলো। এবারে বাম দিকে দেখুন সেলফ সার্ভিসেস ফর রেশন কার্ড, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। করার পরে এখানে সেলফ সার্ভিস অফ রেশন কার্ডের হোম পেজটি চলে এলো। এবারে স্প্লিট ফ্যামিলি বাই আধার, এখানে ক্লিক হেয়ার, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, ক্লিক হেয়ারে ক্লিক করবেন। এবারে এখানে স্প্লিট ফ্যামিলি পরিবার বিভাজন করতে গেলে এখানে আমাদের প্রথমে রেশন কার্ড নাম্বারটি দিতে হবে। এবারে রেশন কার্ড নাম্বারটি দেওয়ার পরে ডান দিকে এই যে সার্চ অপশানটি দেখতে পাচ্ছেন, সার্চে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই রেশন কার্ড নাম্বারটি দেওয়ার সাথে সাথে এই রেশন কার্ডটি যার তার নামটির ডিটেলস চলে এলো। এবারে এখানে ডিক্লারেশনের এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, ছোট্ট বক্সটিতে টিক করে দেবেন। দেওয়ার পরে ডান দিকে সেন্ড ওটিপি, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটিতে ক্লিক করবেন। করার সাথে সাথে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি 6 ডিজিটের ওটিপি নাম্বার চলে আসবে। মোবাইল থেকে সেই ওটিপিটি নেবেন। এখানে নেওয়ার পরে এই 6টি ঘরে ওটিপিটি এন্ট্রি করবেন। 6টি নাম্বার এন্ট্রি করার সাথে সাথে দেখুন এখানে আপনার অটোমেটিক নেক্সট পেজে চলে যাবে। যেহেতু ওটিপিটা ম্যাচ করেছে, সেই জন্য নেক্সট পেজে নেক্সট অপশানটি চলে এলো। এখানে দেখুন এই রেশন কার্ডের এগেনস্টে এই ফ্যামিলিতে যত লোক আছে প্রত্যেকের নাম কিন্তু এখানে ডিটেলস চলে এলো। এবারে আপনি এই ফ্যামিলি থেকে যাকে যাকে বার করে আলাদা করে একটা ফ্যামিলি তৈরি করতে চান, তাদের তাদের পাশে নামের পাশে এখানে ছোটো ছোটো যে বক্স আছে এই বক্সটিতে সিলেক্ট করতে হবে। করার পরে এখানে টিক সাইন পড়ে যাবে। এইভাবে আপনারা আপনার ফ্যামিলিতে যতজনকে ফ্যামিলি আলাদা করতে চান তাদেরকে নামের পাশে এরকম ছোটো ছোটো বক্সে টিক করে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে পেজটিকে স্ক্রল করবেন, করে নিচে আসুন। নিচে আসার পরে দেখুন এখানে এই যে নেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশানটিতে ক্লিক করলে পরের পেজে চলে যাবে। নেক্সট করার পরে আমি যাদের যাদের সিলেক্ট করেছিলাম ফ্যামিলি থেকে আলাদা করার জন্য তাদের প্রত্যেকের নাম চলে এলো। এবং এখানে আমার যে হেড অফ ফ্যামিলি হবে তার নামটি এখান থেকে ড্রপ ডাউন থেকে আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে আপনি কি আপনার ঠিকানা পরিবর্তন করতে চান। যদি আপনি ঠিকানাটা একেবারে চেঞ্জ করে অন্যত্র নিয়ে যেতে চান, সেই ক্ষেত্রে ইয়েস করবেন। আর যদি মনে করেন আমার যেখানে রেশন কার্ডটি আছে সেই অ্যাড্রেসে থাকবে, তাহলে নো করবেন। এবারে নো করার পরে নিচে এই যে নেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন, নেক্সট করে দেবেন। দেওয়ার পরে এখানে 2টি ডিক্লারেশন বক্স এসছে। এবারে এই ডিক্লারেশন দুটিকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। দেওয়ার পরে নিচে এই যে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন, সাবমিট করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন পরিষ্কার লেখা আছে কাঙ্ক্ষিত পরিবর্তন 24 ঘন্টা পরে কার্যকর হবে। তার মানে এই মুহূর্তে কিন্তু কার্যকর হবে না, অন্ততপক্ষে 24 ঘন্টা টাইম লাগবে কার্যকর হতে। এবারে দেখুন এখানে স্প্লিট ফ্যামিলি প্রসেস কমপ্লিটলি সাকসেসফুলি মেসেজ চলে এসছে। তার মানে আমার রেশন কার্ডের ফ্যামিলি স্প্লিট করার যে পদ্ধতিটা, এটা সম্পূর্ণ সাকসেসফুলি হয়ে গেল। বন্ধুরা, তাহলে এইভাবে আপনারা আপনাদের রেশন কার্ডটি স্প্লিট ফ্যামিলি করবেন, করে আপনার ফ্যামিলিটি এইভাবে খুব সহজ পদ্ধতিতে ফ্যামিলিটি আলাদা করে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর স্প্লিট ফ্যামিলি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো।